হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা একটা কথা বলে থাকি যে হাশরের দিন আমাদেরকে কেউ কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, এবং দেখা যায় ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, দাদা নাতিকে চিনবে না, কেউ কাউকে চিনবে না সেই হাশরের দিন। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো দুটো, আর এই দুটোর মধ্যে কোনটি হাকিকত এটি আপনারা বলবেন ইনশাআল্লাহ। সেটি হলো, দেখা যায় হাশর শব্দের অর্থ কি? হাশর শব্দের অর্থ শরীয়তের ভাষায় বলে থাকায় যে একাত্র হওয়া। কোথায়? হাশর মাঠ। হাশর মাঠ বলতে আমরা যেটা বুঝি যে হাশরের মাঠ অর্থ মরুভূমি, বালুচর আর বালুচর। তাহলে যেখানে আপনি আমি বসবাস করতেছি এখানে 1.5 থেকে 2 হাজার বছর আগে এখানে বাড়িঘর ছিল না, এখানে মরুভূমি আর মরুভূমি ছিল। তাহলে বোঝা গেল কি যে মরুভূমিরই আরেক ভাষা হাশর মাঠ বা বালুচর। তাহলে এখানে যখন ঘনবসতি ঘরবাড়ি হয়ে গেছে, এখন এখানে এই জায়গাটাকে মরুভূমি বলা হয় না বা হাশর মাঠ বলা হয় না। তাই বলি কি, মূলত হাশর মাটি মরুভূমি আর মরুভূমির মধ্যে আমরা ঘরবাড়ি করে বেঁচে আছি। আর এখানেই দেখা যায় যে স্বার্থের জন্য ছেলে মাকে চিনবে না, স্বার্থের জন্য বাপকে ছেলে মেরে ফেলবে, স্বার্থের জন্য কেউ কাউকে চিনবে না। এ হলো একটা বিষয়। আরও একটা বিষয় হলো যে আল্লাহ কি বলেছে, আত্মার মৃত্যু নেই, ধ্বংস নেই, ক্ষয় নেই। তাহলে মৃত্যু কার আছে? এই দেহর, এই জীব দেহটার মৃত্যু আছে। আচ্ছা, এই জীব দেহটা যদি মৃত্যু হয় কিন্তু এই দেহের ভিতরে আত্মা বসত করত, তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন আত্মার বিচার হবে। তো আজকের মূল বিষয়টি হলো যে আত্মার যদি বিচার হয়ে থাকে তাহলে সেই আত্মার তো মরণ নেই, তাহলে সেই আত্মাটা, সে যদি বিচার হয় তার এবং বিচারের পরে তাকে যদি সাজা দেওয়া হয় তখন তাকে আবার আরও একটা দেহের মধ্যে ভরে তাকে সাজা দেওয়া হয়। সেই দেহটা হতে পারে পশুকুলের, সেই দেহটা হতে পারে মানবকুলের। হ্যাঁ, তবে এখন যে কথাটি হলো যে একজন মানুষ মৃত্যুবরণ করার আগে দেখা যায় দুনিয়াতে তার মা, তার বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন তাকে খোলে পিঠে করে বড় করেছে এবং তার জন্য খুব কাঁদে, তার জন্য খুব আদরের একটা বিষয় সবসময় তার মধ্যে কাজ করেছে, সবসময় আদর করেছে, এরকমই চলাফেরা করেছে। দেখা গেছে দাদা নাতি বলে ডাকতো, মা ছেলে ছেলে বলে সবসময় অস্থির থাকতো, ছেলেও মাকে সবসময় ডাকতো। তো আজকের যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে এত মহব্বতের মানুষটি, সে জন্ম নিল কোথায়, সে বর্তমানে আছে অনেক ধনীর ঘরে, কোনো জমিদারের ঘরে তার জন্ম, তাদের এই মেল ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স এবং বহু বহু জমি আছে, তাদের বহু বহু জমি আছে। তো এখন দেখা যায় এই ধনীর ঘর থেকে সে বাচ্চাটি যখন তার 12-13 বছর বয়স হইল তখন যে কোনো একটা দুর্ঘটনায় ছেলেটি মারা গেল। ছেলেটি মারা যাওয়ার পরে এখন বুঝবেন যে আত্মীয় স্বজন বাবা মায়ের কান্নার ঝড় উঠে গেছে, কান্নার ঝড় উঠে গেছে। তখন কি হলো, সে বাচ্চাটি তো মারা যাওয়ার পরে সেই আত্মাটা সবাইকে দেখতে পাচ্ছে যে সবাই আমার জন্য কাঁদতেছে, কিন্তু বাচ্চাটি ভাবতেছে যে আমারই মতো একটা লাশ পড়ে আছে, কিন্তু আমি তো মরিনি, কিন্তু মরিনি, কিন্তু সে যখন সবাইকে ডাকতেছে আমি মরিনি, আমি তো মরিনি, তোমরা কাঁদছো কেন, কিন্তু তার কথা কে শোনে, তাকে তো কেউ দেখে না, সে তো দেখতে পাচ্ছে। তো এখন যে বিষয়টি, সেই আত্মাটি যখন সময় হয়েছে এই এরিয়া থেকে আল্লাহর কুদরতে ইশারায় সে চলে গেছে তার জায়গা মতো, তার জায়গা মতো যখন সে চলে গেছে তখন সময় যখন হয়েছে সে আবার
কোনো মানবের ঘরে জন্ম নিয়েছে। সেই মানুষটি কি? যেই মানুষের ঘরে জন্ম নিয়েছে সেই মানুষটি গরিবী হালতে চলাফেরা করে, নুন আনতে পান্তা ফুরায়, এমন এক ঘরে তার জন্ম হলো। তো এরকম কষ্টে চলাফেরা করতে করতে তার বয়স যখন 25-30 হলো, তখন সে কোনো সাধুসঙ্গ পাইল। সাধুসঙ্গ পাওয়ার পরে সে সাধুর কাছে যাইয়া সাধনা করতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, শেষে জানতে পেরেছে যে আমি আগের জন্মে কোথায় ছিলাম, ইমুক জমিদারের ঘরে ইমুক নামে আমি ছিলাম। তখন এই ছেলেটি কি করল? তখন এই ছেলেটি যখন জানতে পারলো যে আমি তো আগের জন্মে ধনীর দুলালি ছিলাম, আমি তো অনেক সুখী মানুষ, কিন্তু এখন আমি খুব গরিব ঘরে জন্ম নিয়েছি, তো সাধনার দ্বারা তখন জানতে পারছে যে আমি তো ছোট ঘরের সন্তান ছিলাম না, আমি তো অনেক ধনীর ঘরে জন্ম নিয়েছিলাম, এখন সে চিন্তা করল যে আমি সেই আমার ফ্যামিলিতে ফিরব, আমি গিয়ে বলবো আমি যে মরে গিয়েছিলাম, আমি সেই তোমাদের সেই ছেলে, আমার এই নাম ছিল, তোমরা অনেক কান্নাকাটি করেছিলে আমি মারা যাওয়ার পর, এরপর আমাকে তোমরা খুব আদর করেছিলে এবং তাদের আত্মীয় স্বজনে তার বাপ মার নাম পর্যন্ত তার মনে পড়ে গেছে বা জানতে পেরেছে। তখন সে যখন যাবে তখন তার গুরু বলে দিল, তুমি যে যাবা বাবা তোমাকে তো কেউ চিনবে না, তুমি যে আগের জন্মে তাদের সন্তান ছিলে তোমাকে তো এই জন্মে কেউ চিনবে না। কয় না না, আমি পরিচয় দেব। তুমি পরিচয় দিবে কিন্তু তারা মানবে না, কারণ তুমি সত্য বললে তারা এই সত্যটা নিতে পারবে না, কারণ মানুষ মৃত্যুর পরে আর তার কোনো ঠিকানা বা তার কোনো নাম দাম কোনো কিছুরই আর বিশ্বাস তো হবে না। কিন্তু বিশ্বাস করবে কোনটা? তুমি যে মৃত্যুর পরে তোমার কবর হয়েছিল সেই কবরটা কাছে যাইয়া তারা এখনও চোখের পানি ফেলায়, কিন্তু তুমি যে এখন যাবা এখন তোমাকে চিনবে না, তুমি ঠিকানা বলে দিলেও না, তুমি সমস্ত কিছু ভেঙে বললেও তোমাকে বিশ্বাস করবে না যে তুমি আগের জন্মে তুমি তাদের ইয়ে ছিলে, তারা চিনবে না এবং তারা মানবেও না। তখন এই জিনিসগুলো যখন চেক আপ করতে গিয়ে যখন গিয়ে বলতেছে আমি আপনাদের আগের জন্মের ছেলে ছিলাম, আমার বাবার নাম এই, আমার মার নাম এই, আমার মৃত্যুটা এভাবে হয়েছিল, তখন তারা বলতেছে বাদ পারি দাগা পাও না, মৃত্যু মানুষ ফিরে আসে, লক্ষ্মী দেখছো ফুল গাছটি তাড়িয়ে দিল। তবে হে জগতবাসী, আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে হাদিস শরীফে বলেছে যে হাশরের দিন কেউ কাউকে চিনবে না। এই দেখেন, যার জন্যে এত কান্নাকাটির ঝড় হয়ে গিয়েছিল আজকে তাকে তারা চিনছে না এবং সে পরিচয় দেওয়ার পরেও তার পরিচয়টা নিচ্ছে না। তাহলে কোনটা ঠিক? হাশরের দিন কেউ কাউকে চিনবে না ছেলে মেয়ে, ওর আগেরটা ঠিক না এখনকারটা ঠিক? যে পরের জন্মে যদি কেউ জন্ম নিয়ে আসে তখন সে সঠিক প্রমাণ দিলেও তাকে মানবে না, কারণ মৃত্যু হয়ে গেলে সে সম্পূর্ণই পরকাল, এই কালে আর তার জায়গা হবে না, নতুন করে যেখানে জন্ম নিয়েছে সেখানেই তার পরিচয়ে বড় হতে হবে। তবে হে জগতবাসী, আজকের আমার এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আপনাদের এই চ্যানেলের কথা ভালো লাগে তো আমাদেরকে জানাবেন, আমরা এই ধরনের আরও গভীর আলোচনা আপনাদের সামনে উপস্থিত করব। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।